নিজেকে একটি কথা দিয়ে দিন শুরু করো, আমি আজকে গতদিনের থেকে ভালো করব। প্রতিটি কাজ করার আগে অন্তত একবার নিজেকে জিজ্ঞেস করো, কাজটি আপনি কেন করবেন। তোমার একটি ছোট্ট পদক্ষেপ হাজার বছরের সফলতার যাত্রা শুরু হতে পারে। যা করতে হবে তাই করো, যতবার করতে হবে ততবার করো, যতক্ষণ না যা চাইছো তা সত্যি করতে পারছো। তুমি যদি কোনো কক্ষের সবচেয়ে বুদ্ধিমান মানুষ হয়ে থাকো, তবে তুমি অবশ্যই ভুল কক্ষে অবস্থান করছো। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করো, বছর ঘুরে দেখবে তোমার পরিবর্তন 365% হয়ে গেছে। আজকে এমন কিছু করো যেন 5 বছর পর আজকের দিনটি মনে পড়লে নিজের উপর লজ্জা না হয়। কারো কাছে নিজেকে প্রমাণ করার কোনো ইচ্ছে নেই, আমি যেমন আছি তেমনই অনেক ভালো আছি। যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না করতে চাও তাহলে অজুহাত পাবে। মহাবিশ্বের সীমাহীন পুস্তকালয় আপনার মনের ভিতর অবস্থিত। যে ব্যক্তি কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু করার চেষ্টা করেনি। যে চিন্তা ভাবনা নিয়ে আমরা আমাদের সমস্যাগুলি তৈরি করি, সেই চিন্তা ভাবনা দিয়ে তার সমাধান করা অসম্ভব। আপনার জীবন যাপনে 2টি উপায় রয়েছে। প্রথমটি হলো কিছুই অলৌকিক ঘটনা নয়, আর অন্যটি হলো সবকিছুই একটা অলৌকিক ঘটনা। আপনার স্বপ্নগুলি সত্যি হওয়ার আগে আপনাকে স্বপ্ন দেখতে হবে। আসুন আমরা আমাদের বর্তমানকে ত্যাগ করি, যাতে আমাদের পরবর্তী প্রজন্মের আগামীকাল আরো সুন্দর হয়ে ওঠে। অর্থ আমাকে আত্মবিশ্বাসী করেনি, আমার আত্মবিশ্বাস আমার কাছে অর্থ এনে দিয়েছে। অতীত মুছে ফেলার শ্রেষ্ঠ উপায় হচ্ছে স্থান পাল্টানো। আপনি কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে জলের দিকে তাকিয়ে সমুদ্র পার করতে পারবেন না। খুশি হওয়া খুব সরল, কিন্তু সরল হওয়া খুব কঠিন। বিশ্বাস হলো সেই পাখি যা আলোকে অনুভব করে, এবং ভর যখন অন্ধকারে থাকে তখন গান করে। মাঝে মাঝে মনে হয় হাল ছেড়ে দিই, কিন্তু পরক্ষণেই মনে পড়ে আমি যে নিজেকে কথা দিয়েছি যে আমি প্রমাণ করে দেখাবো আমিও পারি। নিজের সিদ্ধান্তকে যত বেশি গুরুত্ব দিতে পারবে, অন্যের অনুমতির প্রয়োজন ততই কম হবে। ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয়। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলে না, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে।